আসসালামু আলাইকুম, সম্মানিত ভিউয়ার্স, আজকে হচ্ছে আমার টিউটোরিয়ালের সেকেন্ড ডে। আজকে আমি প্র্যাকটিক্যাল ব্যবহার শেখাবো টুলসগুলোর। তো আমি ভিএসবিসি ওপেন করেছি। আপনারা যারা এখনো ভিএসবিসি ডাউনলোড করেন নাই, তারা 6.4.6.153 ভার্সনটা ডাউনলোড করে নিন। বাইরের থেকে যদি আপগ্রেড ভার্সন থাকে তাতেও সমস্যা নেই, টুলসের কাজ সবই একই রকম। তো এটা হচ্ছে গেট অ্যাপ, ওপেন করার পর এটাই হচ্ছে গেট অ্যাপ। আমি প্রথমে একটা প্রজেক্ট নিয়ে কাজ করব। কীভাবে করব? আমি দুইভাবে করতে পারি। একটা হচ্ছে যে প্ল্যান, একটা প্রজেক্ট আমি চুজ করতে পারি এখান থেকে, অথবা নিউ প্রজেক্ট আমি এটা ক্লিক করতে পারি। একই কথা, একই রকম রেজাল্ট আসবে। তো আমি প্রথমে প্ল্যান প্রজেক্ট, একটা প্ল্যান প্রজেক্ট আমি নিচ্ছি। প্ল্যান প্রজেক্টটা যখন আমি নিব, তখন ভিডিওর যে রেজুলেশন, এই রেজুলেশনটা আমার কি নেওয়া উচিত, কি নিব, সেটা হচ্ছে আপনাকে জানতে হবে, বুঝতে হবে। যেমন রেজুলেশনটা এখানে আছে 720 পিক্সেল, এইচডি কোয়ালিটি, আর রেশিও হবে 1280x720। তো এটা ওয়াইড স্ক্রিন, 16x9, 16:9 হচ্ছে ওয়াইড স্ক্রিন। আমরা যে ওয়াইড স্ক্রিনে টিভি দেখি এটা, আর আরেকটা হচ্ছে 4:3, একই কথা, 4:3, এটা রেশিও ছোট করলে 4:3 হয়। আমরা এখানে দেখছি ডিভাইস লেখা আছে ইউটিউব, মানে আমি ইউটিউবে ডাউনলোড আপলোড করি, দেখি আমি ইউটিউব লিখেছি কিনা নেই। আপনি ইচ্ছা করলে অনেক কিছু, ফেসবুক, ইনস্টাগ্রাম, আমি কোথায় আমি এটা এটা ঠিক করবেন, তারপর ফ্রি কনফিগারেশন আছে, আপনি আমার ইচ্ছা মতো এখানে। তবে এটাও কিন্তু এইচডি 1280x720, হ্যাঁ আমি ইউটিউব দিয়েছিলাম, সেটাও একই ছিল। তো আমি ফ্রি কনফিগারেশন হিসাবে আমি এটা দিতে পারি, ইউটিউব লেখার কোনো প্রয়োজন নাই। তো আমি এখানে 1280x720 পিক্সেলে আমি ভিডিওটা তৈরি করব। এটা হচ্ছে অনেক বড় রেজুলেশন, আর আবার আমি ইচ্ছা করলে এটাকে ছোট করতে পারি। ছোট করলে পিক্সেল, মানে ভিডিও সাইজটা ছোট হয়, সেক্ষেত্রে আমরা 640x360 এটা এটা নিতে পারি, এটা আপনার ইচ্ছা। তবে আমি এইটা নিব এই কারণে যে আমার স্ক্রিন রেকর্ড হচ্ছে 1280x720, এই রেজুলেশনে আমার স্ক্রিনটা রেকর্ড হচ্ছে। সো আমাকে বড়ই নিতে হবে, কারণ আমি যদি ছোট নেই এবং ভিডিও এডিট করি তখন ফেটে যাবে, তখন আপনারা এই লেখাগুলো পড়তে পারবেন না। দ্যাটস ওয়াই আমাকে বড়ই নিতে হচ্ছে রেজুলেশন। আর বাকি যা অ্যাজ ইউজুয়াল, এটা হাত দেওয়ার কোনো দরকার নেই, আমি জাস্ট ফিনিশ, এবং ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক ব্ল্যাক থাকবে, ফিনিশ, আমি ফিনিশ করে দিলাম, ব্যাস। এখন দেখা যাচ্ছে আমার গেট অ্যাপটা চলে আসছে, আমি যেখানে কাজটা করব। তো এটা হচ্ছে আমার ব্ল্যাক, যে মাঝখানে যে স্ক্রিনটা দেখছেন, এখানে আপনি রিভিউ দেখতে পারবেন, এবং এখানে আপনি ইচ্ছা, এখানে মানে রিভিউ, এখানে প্রিভিউ দেখতে পারবেন, আর ভিডিও আমি যে টাইম লাইনে নিয়ে আসবো সেটা হচ্ছে এই নিচের এখানে, ভিডিও, অডিও বা অন্য কোনো ইমেজ বা আমি যত ইফেক্টগুলো দিব এই টাইম লাইনে এখানেই সব শো করবে। আর আমি যে কাজগুলো করব সেটা ডান সাইডে এই প্রপার্টিস উইন্ডোতে থাকবে। তো আসুন আমরা শুরু করি। তো একটা ভিডিও আমরা এখানে নিয়ে আসব, ধরুন আমি ভিডিও টানবো, এখানে যে প্লে বাটনের মতো দেখছি ছোট্ট একটা, ক্রিয়েট ভিডিও অবজেক্ট অ্যান্ড ইচ্ছু এডিটর, এখানে যে বাটনটা আপনারা দেখছেন এটা আপনি এখানে আনতে পারবেন, এখানে ক্লিক করতে পারবেন। এখানে ক্লিক করলে আপনার ভিডিও, আপনি আপনি যেখান থেকে ভিডিওটা আপনি নেবেন সেই ভিডিওটা আপনাকে আগে থাকতে কী করতে হবে, সেভ করে রাখতে হবে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। এই ভিডিওটি ভিএসবিসির মধ্যে আমি কিছু রাশ ফাইল দেখেছিলাম, যে ভিএসবিসি রাশ ফাইল, আমি এই রাশ ফাইল থেকে কাজ করব। তো ধরুন আমি প্রথমে একটা ভিডিও আমি এখানে নিয়ে আসি, আমি এই ভিডিওটা নিয়ে আসলাম, ওকে। আপনি মোবাইল থেকে যে ভিডিওটা করবেন সেই ভিডিওটা পিসিতে সেভ করবেন, সেভ করার পর এভাবে আপনি ওপেন করবেন, দেখবেন প্রত্যেকবার কিন্তু কোনো ফাইল যখন আপনি ইম্পোর্ট করবেন এই ধরনের একটা উইন্ডো আসবে,
এই উইন্ডোটা বিভিন্ন কিছু মেনশন করে, যেমন আপনি যে ভিডিওটা আনতে চাচ্ছেন সেটা আপনি টাইমলাইনের কোথায় রাখবেন, ওয়ার্কিং এরিয়া রাখবেন না কার্সার যেখানে আছে সেখানে রাখবেন, নাকি সিন সিনের বিগিনিং এর সেখানে, না এন্ডে, নাকি ম্যানুয়াল কোনো পজিশন। তো এরকম আপনার এখানে যে অপশনগুলো থাকবে, কমনগুলো থাকবে, সেগুলো অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। তো আমি প্রথমে কার্সার পজিশন বা সিন বিগিন এই একই রেজাল্ট আসবে যে তোমার কার্সারটা একদম ফার্স্টে দেওয়া আছে। ওকে করলাম, চলে আসছে, দেখুন চলে আসছে। তো এবার একটা জিনিস মাথায় রাখবেন যে একটা ভিডিও যখন আপনি আপনার উইন্ডোতে নিয়ে আসবেন, তখন এই ভিডিওটা আপনি প্রিভিউটা দেখে নেবেন যে এটার কোয়ালিটিটা বা কালার সেটিংটা ঠিক আছে কিনা। কারণ কালারের কাজটা আপনি যদি আগে করেন, কারণ অনেক সময় এই ভিডিও কাট করতে হয়, কোনো জায়গা থেকে বাদ দিতে হয় বা আবার নতুন করে কিছু অ্যাড করতে হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি ওভারঅল ভিডিওর উপর আপনার কালার বা এটার যে কন্ট্রাস্ট, লাইটিং, ব্রাইটনেস, এটা যদি মানে আপনি ইনসার্ট করতে চান, তাহলে কি করতে হবে আপনাকে আগে করতে হবে। আগে কেন করতে হবে, তাহলে আপনাকে বারবার ওই ছোটো ছোটো ফাইলের উপর একই কাজ করতে হবে। আমি বারবার করতে চাই না, আমি একবারেই করতে চাই। তো আমি এই এই একটা নদী, বাগেরহাট জেলার ভৈরব নদী, আমি এই নদীটাকে ধরুন আমি একটা দৃশ্য নেই, যেমন ধরুন এই দৃশ্যটা, পিছনে গাছপালা রয়েছে নদীর সাইডে। তো এখানে যে আপনি স্ক্রিনটা একটু বড় করে দেখুন, যে উপরে যে এখানে স্ক্রিন বড় ছোটো করা, জুম করার অপশন আছে, আমি বড় করলাম, বড় করে একটু নিয়ে আসলাম। এখন দেখুন এই যে এই যে দৃশ্যটা যেমন দেখাচ্ছে, আমি যদি আরেকটু মানে এর ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিই, তো আমার মনে হয় জিনিসটা খুব সুন্দর লাগবে। তো আমি এখানে উপরে দেখুন, এখানে কিন্তু বাই ডিফল্ট খুব মানে অবজেক্ট রয়েছে, এখানে আমরা কুইকলি আর কি এই কালার এখানে ইনসার্ট করতে পারি। এখানে কী কী রয়েছে, এখানে রয়েছে দেখুন অটো লেভেল, মানে এখানে সব কিছু অটো হবে। তো এটা আমার কাছে ভালো লাগছে না, কারণ আর ডার্ক হয়ে গেছে, ঠিক আছে। আমি এটাকে ডিলিট করে দিই। অটো কন্টেন্ট এটাও আছে মোটামুটি, এটা বাদ দিলাম। আমি যদি এটাকে সাদা কালো করতে চাই, অনেক সময় আছে না যে ধরুন কেউ শুয়ে আছে, সে স্বপ্ন দেখছে, স্বপ্নের অংশটুকু সাদা কালো করে দিল, বা পিছনের কোনো দৃশ্য সে মনে করছে সেটাকে সে সাদা কালো করে দিল, এরকম নাটকে কিন্তু আমরা দেখি, তাই না? তো সেই অপশনগুলো আমরা গ্রে স্কেল দিলে এটা কী হলো, সাদা হয়ে গেল। যে আমি আমার অতীত নিয়ে চিন্তা করছি, তখন আমি সাদা কালো ইমেজটা আমি বা ভিডিওটা এখানে নিয়ে আসলাম, আমি আমার কিন্তু গোটা চিন্তার উপর সাদা কালো চলে আসে। তারপর আমি এই গ্রে স্কেল এখানে 100%, আমি এটা একটু কমিয়ে দিলাম, তারা একটু কম হলো, বা এখানে গ্রে স্কেলটা মানে রেশিও অনুযায়ী আমি ভাগ করতে পারি, অথবা এখানে আরও অনেক স্টাইল আছে, আপনার যেটা মন চায় আপনি সেটা এখানে ইনসার্ট করতে পারবেন। তো এটা এটা বেশি লাইটিং মনে হচ্ছে, আবার এখানকার লাইটিং মানে এখানে যে ইফেক্টটি আপনি দেন না কেন, আপনি যদি সেটাকে ডিলিট না করে আরেকটা দেন, তাহলে কিন্তু সেটা ভালো হবে না। এই জন্য ইফেক্ট দেওয়ার পরে আবার সেম পজিশনে যদি আপনি আবার ক্লিক করেন, তাহলে কী হবে আপনার ওটা চলে যাবে। এই যে দেখা যাচ্ছে ভিডিও স্ক্রিনে, এরকম আমি ক্লিক করলাম, এটা শো করছে, আমি আবার ক্লিক করলাম, চলে গেল। অথবা আপনার যদি কোনো ইফেক্ট এখানে অলরেডি চলে আসে বা ভুলে থেকে যায়, আপনি এখান থেকে বেরিয়ে আসার জন্য যে রিমুভ অল এটা দিলে সব চলে যাবে। তো আপনি শুরু করার জন্য আপনি এটা এই এই অপশনটা ব্যবহার করতে পারেন, অথবা আপনি আপনার পছন্দ মতো ব্রাইটনেস বা কন্ট্রাস্ট, আপনার পছন্দ মতো কালার আপনি এখানে দিতে পারেন। সেটা কীভাবে দেবেন, আপনাকে এই ভিডিও ইফেক্টে যেতে হবে। এই যে ভিডিও ইফেক্ট দেখতে পাচ্ছেন, এই ভিডিও ইফেক্টে আপনাকে যেতে হবে। এখানে গিয়ে দেখবেন অ্যাডজাস্টমেন্ট আছে, অ্যাডজাস্টমেন্টে গিয়ে এইখানে ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট, এই ব্রাইটনেস কন্ট্রাস্টটা ক্লিক করার পরে দেখবেন একই কি বলছে আসবে, আমি বিগিনিং দিয়ে দেবো, ফ্রম সিন বিগিনিং, কারণ আমার ওভারঅল পুরো ভিডিওটার উপর যেহেতু আসবে, বিগিনিং দিয়ে দিলাম, দিয়ে ওকে করব। হ্যাঁ, ওকে করলাম। এখন এটা এইটুক থেকে আছে আসলে, কিন্তু আমার ভিডিওটা এই পর্যন্ত, এই যে এখানে দেখছেন এই পর্যন্ত আমার ভিডিওটা। হ্যাঁ, যতটুকু ভিডিওটা ততটুকু মাত্র, যেহেতু আমার কার্সার এখানে ছিল, সে শুরু থেকে কার্সার পর্যন্ত দেখিয়েছে, তো আমি এটাকে টেনে পাড়িয়ে দিলাম রাফ করে। এখন আমার ভিডিও ইফেক্টটা কী হবে, পুরো ভিডিওর উপর পড়বে, আর আমি যদি এটাকে ছোটো করে দিই, যতটুকু জায়গায় পড়বো ততটুকু জায়গায় পড়বে। তো আমি এখন এটাকে কী করবো, আমার সাইড অপশন কিন্তু এটা এটা ওপেন হয়েছে, দেখুন এই যে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এগুলো কিন্তু ছিল না,
আমি যখনই এটা আনছি তখনই এই এই অপশনগুলো চলে আসছে। তো আমি এখানে ধরুন কন্ট্রাস্ট, আমি কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিই, দেখেন এখানে যে জিরোকে আমি একটু বাড়িয়ে দিলাম, আমি জিরোটাকে বাড়িয়ে দিই, বাড়িয়ে দিলে কি হবে একটু বেশি ভালো দেখাবে। হ্যাঁ, তারপরে এখন ব্রাইটনেস, এখন ব্রাইটনেসটা একদম রোদে রোদ্রোজ্জ্বল ওয়েদার থেকে যদি আমি ডার্ক করে দিই তখন এখানে একটু ভালো আসবে। আমি এখানে একটু ডার্ক করে দিলাম, ডার্ক করে দিয়ে দেখুন আমার দৃশ্যগুলো দেখুন কেমন জীবন্ত, রিয়েলিস্টিক মনে হচ্ছে করে। এখন কিন্তু আমি যখন ভিডিওটা রান করবো স্ক্রিনে দেখবো, দেখুন অনেক সুন্দর লাগবে। আচ্ছা কিন্তু কালারটা অনেক সুন্দর লাগছে, তো আমি এটা রেখে দিতে পারি। দেন আমি আমার সিনের কতটুকু রাখবো কতটুকু আমি এখান থেকে বাদ দিবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, বা সেটা আমি আমার পছন্দ মতো আমি দিব। তো ধরুন এটা আমি শিখালাম যে প্রথমে যদি আমি কালারটা এবং মানে রেজলিউশনটা ঠিক করি তাহলে আমার প্রত্যেকবার এই কাজটা করতে হবে না। আর একটা জিনিস আমি করবো সেটা হচ্ছে যে এর পিছনে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, ব্যাকগ্রাউন্ডের যে সাউন্ডটা রয়েছে, আমি যদি সাউন্ড আলাদা করতে চাই, অর্থাৎ দেখা যাচ্ছে এখানে একটা ট্রলার চলতেছে আমি কথা বলতেছি ওই শব্দটা আমার থেকে বেশি মনে হচ্ছে, তো আমি মনে করি যে এটা আসলে খুব একটা ভালো হয়নি। হ্যাঁ, শ্রোতাদের জন্য এটা খুব একটা ভালো হবে না। আমি এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ট্রলারের যে সাউন্ড এই সাউন্ডকে আমি কপি করব, কপি করব, কপি করার পর এই সাউন্ডকে আমি কাজে লাগাবো, এই সাউন্ডের ভলিউমটা একটু কমিয়ে দিয়ে আমি আমার ভয়েসটাকে আলাদা রেকর্ড করে আমি বিবরণটা দিব, দিয়ে তখন আমি দুইটাকে এক জায়গায় বসিয়ে দেবো। তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, আমি সাউন্ডকে আলাদা করে ফেলতে পারি। কিভাবে দেখুন, আমি ভিডিওটার উপরে ক্লিক করলাম, বাইরে ক্লিক করলে কিন্তু ওই প্রপার্টিজ উইন্ডো দেখাবে না, আমি ভিডিওটার উপর ক্লিক করলাম প্রপার্টিজ উইন্ডো চলে আসছে, একদম নিচে আসো, এই যে একদম নিচে এখানে দেখে এখানে লিখতে ফিল টু ভিডিও অ্যান্ড অডিও, আমি এটাকে যখনই আলাদা করে ফেলবো ক্লিক করে তখনই দেখুন এই আলাদা হয়ে গেছে। ঠিক আছে, আলাদা হয়ে গেছে। এখন আমি নতুন করে কোনো সাউন্ড এখানে আনলে আনতে পারবো, আর এখান থেকে আমার যদি মনে হয় মন চায় যে আমি এখান থেকে শুধু ট্রলারের সাউন্ড নিব, তো ওই সাউন্ড আমি কেটে রাখবো, আমি কেটে এটা আমি অডিশনে করবো কাজটা, আমার সুবিধা হবে। হ্যাঁ, ওই সময় বেঁধে বেঁধে যাবে কাজ করার সময়, তো আমার এটা বেঁধে গেলে আমার হবে না, আমাকে এই কাজটা অডিশনে করতে হবে। তো এখন আমি আজকে এখন দেখাবো, আপনারা মাথায় রাখবেন সবসময় কাজগুলো কিন্তু আমি ক্লিয়ারলি দেখাচ্ছি, এই জন্য যে যেটা আমার প্র্যাকটিক্যালে কাজ করতে গেলে আমার যে জিনিসটা আমার মানে মনে হয় যে আমার এটা আগে করা উচিত, এটা পরে করা উচিত, আমি সেই কাজটাই আপনাদেরকে দেখাচ্ছি। আর টুলসের ব্যবহারগুলো যখন আমি কাজ করব তখন অটোমেটিক ওই ব্যবহার এখানে চলে আসবে, ঠিক না, চলে আসবে। তো আমি এখন চিন্তা করছি যে আমি এখানকার সব সিনগুলা রাখবো না, সব সিন রাখবো না, আমি কিছু কিছু সিন কেটে দিব। যেমন আমি শুরু করলাম এখান দিয়ে, এখন কিন্তু সব ঘোলা ঘোলা লাগছে, ঠিক না, এখন সব ঘোলা ঘোলা লাগছে, এই যে এই যে ঘোলা ঘোলা অংশটুকু আমি এটুকু রাখবো না, আমি রাখবো একেবারে ফ্রেশ। হ্যাঁ, এই দেখুন আমি ধরুন এখান থেকে শুরু করি, একটা নদীর নদীর ঠিক এখান থেকে শুরু করলাম, তো আমাকে এখান থেকে কেটে কী করতে হবে, বাদ দিতে হবে। তো বাদ দিতে গেলে আমার এই ভিডিওর উপর ক্লিক করে দেখুন উপরে একটা এই এডিটর, অর্থাৎ এখানে যে এখানে যে অপশনগুলো আছে দেখুন, এখানে এডিটর আপনি ক্লিক করবেন, এডিটর এখানে এসে এখানে আছে স্কিল হাইলাইটেড অবজেক্ট, হাইলাইটেড অবজেক্ট এখানে বাদ হয়ে যাবে। তো আমি দেখুন এখানে যদি ক্লিক করি দুই ভাগ হয়ে গেল, এই যে দুই ভাগ হয়ে গেল, এটা কিন্তু ভিডিও হয়েছে, অডিও হয় নাই, যেহেতু আমার অডিওর সঙ্গে ভিডিও এখনো মিলানো রয়েছে, আমি অডিওটাকে আমি কী করতে পারি কাট করে একসঙ্গে বাদ দিয়ে দিতে পারি, অথবা দুজনকে মিলায় বাদটা দিয়ে এরপরে আমি অডিওকে আলাদা করতে পারি, এটা আমার ইচ্ছা, আমার কাজের জন্য আমার সুবিধার জন্য যেটা হয়। এখন আমি দুজনকে কী করবো, এখান থেকে আউট করে দেবো,
ট্রাক্টরের দুজনকে সিলেক্ট করলাম আমি। সিলেক্ট করার পর আমি ডিলিট ডিলিট বাটনে ক্লিক করলে চলে যাবো, অথবা রাইট বাটন চেপে এই যে ডিলিট দিলে চলে যাবো। চলো, তো এই জায়গাটা এখন ফাঁকা হয়ে গেছে না, গ্যাপ হয়ে গেছে, তাই না? গ্যাপে যদি কার্সার দিই দেখেন ব্ল্যাক স্ক্রিন চলে আসছে, কারণ এখানে কোনো ভিডিও নাই। তো আমরা এটাকে মিশিয়ে দিতে পারি, অথবা এই যে প্রথমে কোনো দৃশ্য শুরু করার আগে আমাকে আমাকে কী করতে হয়, একটা একটা ইমেজ বা কোনো লেখা যেন শো করে ফার্স্টে, সেটা আমাকে দেখাতে হয়। তো সেক্ষেত্রে আমি প্রথম এক ভিডিও থেকে শুরু না করে আমি এইখানে ওই অপশনটাকে নিয়ে আসতে পারি, যে আমি প্রথমে ধরুন টাইম লাইনটাকে একটু বাড়িয়ে দিই, বাড়িয়ে দেওয়ার স্কেল হচ্ছে এটা, বাড়িয়ে দিলাম তো কত সেকেন্ড, এখানে আমি কত সেকেন্ড আমি ওই লেখাগুলো আনতে পারি, সেটা নিচে শো করে, সেকেন্ড থেকে এখানে শো করে, ঠিক আছে, দেওয়ার উপরে দেওয়া আছে। আপনি ধরেন 6 সেকেন্ডের মতো, 1, 2, 3, 4, 5, 5 সেকেন্ড ধরুন, 5 সেকেন্ড আমি বা এখানে যতটুকু আছে 5.5 সেকেন্ড, এই 5.5 সেকেন্ড আমি একটা নাম বা কোনো কিছু বা এটা এটার হেডিংটা আমি এখানে দেখাবো। তো আপনারা যারা ইউটিউবে ভিডিও দেখেন, প্রথমেই দেখবেন ইউটিউবের স্ক্রিনে একটা ওরা একটা খুব সুন্দর একটা অ্যাট্রাকটিভ একটা বিজ্ঞাপনের মতো দিয়েছে, বা প্রথমে একটা ইমেজ ক্রিয়েট করে, ইমেজটা ক্রিয়েট করার পর ওই ইমেজের উপর ওরা বিভিন্ন মানে ক্যাপশনগুলো দেয়, এটা ফটোশপে করে, পরে ওই ইমেজটাকে এখানে ফিট করে, এরপরে এরপরে যখন ইউটিউবে আপলোড দেয়, ইউটিউবে একটা অপশনই আছে, তখন ওই ব্রাউজ করে ওই ইমেজটাকে ওরা আলাদা করে নিয়ে আসে, যাতে ওই ইমেজটাই প্রথমে শো করে। তো এটা হচ্ছে একটা অপশন, একটা টেকনিক, তো আমি সেটা এখানে করতে করব। তো আমি এটা ফাঁকা রাখলাম, কারণ এখানে আমি কোনো নাম আনতে পারি বা কোনো ইমেজ আনতে পারি, ওটা আমি ফাঁকা রেখে দিলাম, আমি পরে আপনাদেরকে দেখাবো। তো একটা এই সিনটা মনে করেন আমি কি করতে পারি, আমি রাইট অ্যারো কি চাপ দিলে কিন্তু ও রান করছে, হ্যাঁ, রান করলে আমার যতটুকু পছন্দ আমি ততটুকু রাখবো, আর যতটুকু পছন্দ না ততটুকু আমি ফেলে দেবো। দেখা যায় যে আমি এখানে ধরুন জানলাম এই যে আঙুলটা দেখা যাচ্ছে, তাই না? আমি চাচ্ছি না যে আমার আঙুলটা এখানে দেখা যাক, আমি আঙুলটাকে বাদ দিয়ে দেবো। তো আমি এখানে যদি কার্সার আনি, আঙুলটা দেখা যাচ্ছে, আঙুলটা দেখা যাচ্ছে না, আমি এখান থেকে কাট করবো, কাট করে আমি সাউন্ডও কাট করবো, যেহেতু আমি আলাদা করে ফেলেছি কাট করে দেবো, কিংবা সাউন্ড যা আছে তাই থাকুক, সমস্যা নেই। কন্ট্রোল জেড দিলাম, হ্যাঁ, আনডু হয়ে গেল, আমি শুধু ভিডিওটা কাট করবো। এই আঙ্গুলটা এখনো দেখা যায়, আমি রাইট আরো কি চাপছি এবং সামনের দিকে কার্সার এগোচ্ছে, সিনটা সামনের দিকে এগোচ্ছে, জাস্ট প্রিভিউ দেখার মতো। আমি রাইট আরো কি ছেড়ে দিলাম, ছেড়ে দিলে এই দেখুন আমি এখান থেকে রাখবো। তো আমি আবার ভিডিওর উপর ক্লিক করবো, ওই ভিডিওটার উপর ক্লিক করার পর আমি কাট করে দিলাম, এখন ওইটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন আমি এই দুটাকে কী করবো, পাশাপাশি নিয়ে আসতে হবে, তা নাহলে মাঝখানে যে গ্যাপ হয়ে গেলো অনেক বড়ো, তাই না? এখন পাশাপাশি আমার দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে কার্সারটাকে একদম ওই শেষ প্রান্তে নিয়ে আমি একদম শেষ করে দিলাম, অর্থাৎ সিন যেখানে শেষ এখানে শেষ, তাই না? আমি এটার সঙ্গে এটা লাগিয়ে দেবো, এই যে এই অপশনটা, এই এই ফাইলটা চুজ করে আমি এই যে এখানে মুভ ব্লক টু কার্সার পজিশন, এই যে চলে আসে। তো আমি এটা এইভাবে আনতে পারি, অথবা দেখা যায় অনেক সময় জাস্ট পয়েন্টটা বোঝা যায় না, সেক্ষেত্রে একটু বড়ো করে নিতে হয়, বড়ো করে নিলে এন্ডিং পয়েন্টটা বোঝা যায়। দেখুন এখানে কিন্তু একটা গ্যাপ আছে, এটা কিন্তু একদম যখন আমি জুমটা বাড়িয়ে দিয়েছি তখন বোঝা যাচ্ছে। তো এখানে কাজ করার জন্য আমাকে কিছু কৌশল অবলম্বন করতে হয়, আমি সাধারণত ড্রাগ করে এটা সঙ্গে মিশিয়ে দিই, তাহলে তখন পারফেক্ট থাকে। আর তাছাড়া এরকম বড়ো করে নিলে তখন কার্সারটা একদম জাস্ট পজিশন, এই যে এখন শুধু জাস্ট পজিশন আছে, আমি এখন এটাকে মিশিয়ে দিতে পারবো, এর দুইটা অপশন আছে। অর্থাৎ আপনাকে বড়ো করে নিতে হবে এখান থেকে জুম, হ্যাঁ, টাইম লাইনটা বড়ো করে নিতে, অথবা সহজ সিস্টেম আছে, আপনি এটাকে এই যে এরকম দূরে আছে ড্রাগ করে এটা কিন্তু আরো এর উপরে আপনি ইচ্ছাগুলো নিতে পারবেন না। সো ইজ ইট ইজ ইজি, ইট ইজ ইজিয়ার দেন, তো আমি মনে করি এটাই সহজ।
তো এখন কাট শিখলাম, এগুলো আমি বুঝছেন কাট কিভাবে করতে হয়। ছোট করে দিই, লাস্টের দিকে আমি ধরুন এখানে এই যে ইনি এখানে আছেন, আমি কিছু ওনাকে আমি দেখাবো, এত সময় ধরে দেখাবো না, অল্প একটু সময় দেখাবো। ওনারা আছেন এখানে ত্রিকোণ বসা, এই যে উনি যাচ্ছেন, এই যে গেল, আমি ইউটিউব দেখাবো, পিছনে ওনার যাওয়ার দৃশ্য করুন, দেখুন না এখান থেকে ছিল, আমি তাকে দেখাবো না, এখান থেকে আমি ডিলিট করবো, এখান থেকে ডিলিট করে আর কিছু এগুলো দেখাবো। আমি দেখাবো সে দাঁড়িয়ে আছে ঠিক মতো মাঝখানে, এটুকু দেখাতে গেলে আমি কি করতে হবে, এটুকু মাঝখানে করলাম বাদ দিয়ে দেবো, আবার কাটলাম, এতে কাইরে ঠিক করে ঠিক প্রথমে আমি বাদ দেবো, ঠিক করলাম, ডিলিট করে চলে গেলো, এবার এখান থেকে জমি নিয়েছিলাম, তাতে আমার বেশি সময় দেখানোর দরকার নেই, এই 2-3 সেকেন্ড আমি দেখাবো, ধরুন 1 সেকেন্ড, 2 সেকেন্ড, এতটুকু দেখা লেখাবে। এবার এগুলো আমার মোটামুটি ভিউটা এখানে চলে আসছে, আমি যতটুকু রাখবো রাখতে, কিন্তু দেখুন অডিওটা কিন্তু ছোট বড় হয়নি, অডিওটা অ্যাজ ইউজুয়াল যেমন আছে তেমন, ঠিক আছে। তো আমি একটু প্লে করি, আমি এই সাউন্ড শুধু সাউন্ডকে আমি পিছনে হালকা করে দিব, দিয়ে ভয়েসটা পরবর্তীতে দিব। তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, বা আমি সাউন্ডও থাকবে চলার চলার সাথে একটা মিউজিক বা যেহেতু নদীর পাড় দিয়ে যাচ্ছে, আমি কোনো নদীর পাড়ে যে পাখিগুলো ডাকে সেই ধরনের একটা পাখির ডাক দিতে পারি। তো সেই ক্ষেত্রে আমি কি করবো, আমি এখান থেকে সাউন্ডটাকে টোটালি বাদ দিয়ে দিই, ডিলিট করি, আমি সাউন্ড আলাদা নিয়ে আসবো, ঠিক আছে। তো সেটা আমি অডিশনে দেখাবো কীভাবে আমি নিয়ে আসবো, অডিশন অপশনে আমি যখন টিউটোরিয়ালটা দেখাবো তখন আমি ওখান থেকে কেটে সাউন্ডটাকে ওখানে সেভ করবো, ফাইলটাকে সেভ করবো, ফাইলটাকে আমি আউট সেভ দিব, এই যে ফাইল সেভ করবো, টিউটোরিয়াল ক্লাস 1 আমরা শিখলাম কিভাবে ভিডিও থেকে অডিও থেকে আলাদা করা যায়, কিভাবে ভিডিওর কোনো সিনটাকে বাদ দেওয়া যায়। তো আশা করি বন্ধুরা সেকেন্ড 3rd ক্লাসে আমি আরো মানে কিছু কাজ দেখাবো, এভাবে ধীরে ধীরে কাজগুলো আপনারা শিখে নেবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন এবং আমার ভিডিও টিউটোরিয়ালটা শেয়ার করে দিবেন আপনারা, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।